এভাবে কি দুটি মনে প্রেম হয়ে যা, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা অনেকদিন পর বেশ জনপ্রিয় কিছু গানগুলোর আসল নকল দেখতে চলেছি। এমন কিছু গান শুনবো যে গানগুলো কিনা হিন্দিগুলো অনেকের পরিচিত হলেও এই গানগুলোর যে বাংলা রিমেক ভার্সন ছিল সেটা অজানা, এবং সেখানে রয়েছে আপনাদের পছন্দের এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতারাও। চলুন দেখে আসি সে গানগুলো। প্রথমেই এক নম্বরে থাকছে মিঠুন চক্রবর্তীর খুবই জনপ্রিয় চোরি চোরি দিল তেরা চুরায়েঙ্গে গানটি। চোরি চোরি দিল তেরা চুরায়েঙ্গে, আপনা তুঝে হাম বানা। এই গানটি থেকে ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশে বানানো হয়েছিল চুপি চুপি তোমার কাছে শিরোনামের গানটি। চুপি চুপি তোমার কাছে আসব, মিঠুন চক্রবর্তীর গানটি ছিল 1993 সালে নির্মিত ফুল অর অঙ্গার মুভির একটি গান। অন্যদিকে বাংলা ইলিয়াস কাঞ্চন অভিনীত এই মুভিটার নাম ছিল মহান বন্ধু, সে মুভিরই একটি গান এটি। মিঠুন চক্রবর্তীর সাথে গানটিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল মিষ্টি মুখশ্রীর শান্তিপ্রিয়াকে, এবং গানটি গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু এবং সুজাতা। অন্যদিকে বাংলাদেশের গানটিতে ইলিয়াস কাঞ্চনের সাথে দেখা গিয়েছিল দু বাংলার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষকে। নেক্সট এই যে গানটি থাকছে সে গানটি আপনাদের অনেকেরই খুবই পরিচিত একটি গান, ইভেন খুবই পছন্দের একটি গানও। গানটি হচ্ছে ছোটি ছোটি রাতে গানটি। এই গান থেকে বাংলাদেশি রিমেক হয়েছিল ছোট ছোট আশা শিরোনামের গানটি। ছোটি ছোটি রাতে এই গানটা ছিল হিন্দি তুম বিন মুভির একটি গান। অন্যদিকে বাংলার ছোট ছোট আশা মুভির নামটি ছিল নায়ক। মান্না পূর্ণিমার এই বাংলা গানটি গেয়েছিল এন্ড্রু কিশোর এবং শাকিলা। জনপ্রিয় হিন্দি গানটি গেয়েছিলেন সোনু নিগম এবং অনুরাধা পাডওয়াল। এরপর যে হিন্দি গানটা শুনবো সেটি খুবই মিষ্টি একটি গান, গানটির নাম হচ্ছে তেরি মোহাব্বত নে দিল গানটি। তেরি মোহাব্বত নে দিল মে মকাম কর। যে গানটি থেকে বাংলাদেশে বানানো হয়েছিল ভালো না বাসলে শিরোনামের একটি গান। চমৎকার হিন্দি গানটি ছিল রং মুভির একটি গান। অন্যদিকে ইলিয়াস কাঞ্চন ও পপি অভিনীত এ মুভির গানটি ছিল ইজ্জতের লড়াই নামক একটি মুভির গান। গানের মধ্যে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই জানাবেন, এবং বাংলা গানগুলো কেমন লেগেছে সেটিও জানাবেন। বিশেষ করে বাংলাদেশের আগের গানের ক্যামেরা কোয়ালিটির দিকে না তাকিয়ে, কারণ সেগুলোকে নিয়ে কথা বলার মতো তেমন কিছু নেই, কিন্তু গানগুলো কেমন বানিয়েছিল সেটি কিন্তু বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।